রাজধানীর বেশিরভাগ করোনা পরীক্ষা কেন্দ্রে গেল দুই দিনে শনাক্তের হার 50% উপরে। মুগদা জেনারেল হাসপাতালে এ মাসের 29 ও 30 তারিখে যথাক্রমে 188 নমুনায় শনাক্ত 91 এবং 155 জনে শনাক্ত 80 জন। সকাল থেকে ভিড় থাকলেও অনলাইন রেজিস্ট্রেশনের ফলে পরীক্ষা কেন্দ্রে দ্রুত সেবা নিয়ে চলে যান টেস্ট করাতে আসা মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়তি চাপ অব্যাহত আছে, করোনা ইউনিট ও আইসিইউ খালি নেই কোথাও। আর নর্মাল যে ব্যাডগুলো ছিল সেগুলো 300 জায়গায় আমরা 320টা করতে পেরেছি। তো অক্সিজেন দেওয়ার ক্ষমতা 160 জনকে দেওয়ার ক্ষমতা ছিল, এখন সেই ক্ষমতাটা আমরা বাড়ায় 223 জনে করেছি। এ বিষয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, হাসপাতালে কেমন ভিড় দেখছেন, সেখানেও কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? সিনথিয়া, হাসপাতালে স্বাস্থ্যবিধি যথার্থই মানা হচ্ছে, মাস্ক পরিধানের বিষয়টি মানা হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজারের বিষয়টি আমরা দেখছি বেশ ভালোভাবেই পালন করছেন। কিন্তু যে বিষয়টি আমরা দেখেছিলাম করোনার প্রথম ওয়েভের সময়, পিপিই ব্যবহারের যে প্রবণতাটা, সেই প্রবণতা কিন্তু এখন আমরা দেখছি না। আমরা কয়েকজন চিকিৎসা কর্মী যারা আছেন তাদের মধ্যেই দেখছি পিপিই পরার বিষয়টি, কিন্তু যারা রোগীরা আছেন বা রোগীর স্বজনরা আছেন তারা কিন্তু পিপিই ব্যবহার করছেন না, বা পিপিই ব্যবহারের প্রবণতাটা কমে গেছে। পাশাপাশি যেটি দেখছিলেন বলছিলেন ভিড়ের বিষয়টি, করোনা টেস্টের যে ভিড় সেই ভিড়টি আসলে আগের মতো এখন দেখা যায় না, কারণ এখন বেশিরভাগ পরীক্ষায় রেজিস্ট্রেশন করা হয় অনলাইনে, এসে এখানে আর লাইনে দাঁড়াতে হয় না, এসে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরীক্ষা করিয়ে রোগীরা চলে যাচ্ছেন বা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা চলে যাচ্ছেন। এ কারণে ভিড়টা আসলে ওইভাবে পরিলক্ষিত হয় না, তবে সকালের দিকে বেশ খানিকটা ভিড় ছিল। তবে যে বিষয়টি রয়েছে করোনা হাসপাতালগুলোতে, অর্থাৎ করোনার যে ওয়ার্ড রয়েছে বা আইসিইউ রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। অর্থাৎ ধন্যবাদ, এতক্ষণ মুগদা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।